হারগে সংবাদ প্রতিদিনে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি নূরজাহান, আমি সম্রাট আওরঙ্গজেব। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পটল আর আলু মারামারি করে দুই ঝুনাই আহত, দুই বোতল ফেনসিডিল খায়া হরিণের কাছে ধরা পড়ল বাঘ। আজ পুরান ঢাকায় লালবাগ কেল্লার আগাদিকে বোমা বিস্ফোরণে নিহত হয় দুই বানর। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন কহে দেব সব গালায়। পটল কয়েছে আলুকে বাজারে এখন হামার খুব দাম, আলু পটলকে কয়েছে হোক তোমার মেলায় দাম, হামি কিন্তু এ বাজারের সকল সবজির জম। মূলায় পাতা কপি আর ফুলকপি শীতের সময় আসে, বাজারের বেগুন গালা ওয়ার্ঘে দাম দেখে মুচকি মুচকি হাসে। পটল আলুকে কইছে এত করিস না বড়াই, চুপ করে থাক নাহিলে লাগিয়ে দিব লড়াই, এই কথা কহে ওরা মারামারি শুরু করে দেয়। তারপর মিষ্টি কুমড়া আর লাউ ওরাকে ভেজিটেবল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রায় এক ঘন্টা পর মেডিকেলে ওরা কেমন আছে কইল্যা তারাকে দেখতে যায়। তারপর ওরাকে কহে তোর ঘে এ কি হাল ভাই, তোরাকে একটা কথা কহি শোন, হামি তিতা হলেও বাজারে হামার মেলায় দাম। তারপর আলু কইল্যাকে কহে তুই কি এগলা কথা কহছিস ভুল ভাল, হামি ছাড়া তুই তো একবারই অচল। সবশেষে আলুর কাছে ক্ষমা চাহিল পটল আর কইল্যা। আজ বিকেল চারটার সময় এক বাঘ হরিণের তিনটা বাচ্চাকে খায়া লাওয়া লাগে তাড়া করে। বাঘটা কিন্তু একই সাথে দুই বোতল ফেনসিডিল খায়া ফেলেছিল, সে লাগে বাঘটা তাড়তে তাড়তে এক সময় উল্টা পড়ে যায়। এক সময় হরিণ গালা পিছন দিকে তাকায়, তাকিয়ে দেখতে পায় যে বাঘ মাটিতে লটপট করছে। হরিণের বাচ্চা গালা ধীরে ধীরে বাঘের দিকে আগিয়ে আসে, আয়সা দেখে বাঘটা ধরফর ধরফর করছে। ওই মুহূর্তে হরিণের বাচ্চা গালা অর্ঘের মা বাপকে মোবাইল করে, তারপর বাঘের অবস্থার কথা কহে। সতে সতে অর্ঘে বাপ মারা আসে, বাঘকে সেই মারা মারে, একেবারে খুঁচা খুঁচা মারে। বাঘটা তারপর আরো আহত হয়ে পড়ে। ওকে সুস্থ করার লাগে হরিণ গেলা বাঘটিকে প্যারাডাইস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর বাঘটি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে তিনজনা ডাক্তারকে কামড়ে আহত করে ফেলে। শেষ পর্যন্ত বাঘটাকে মহাসাগরে কুমিরের পাগলা গারোতে ভর্তি করা হয়। অবশেষে হরিণ গেলা বাঘটিকে কহিছে অতি চালাকের গলায় দড়ি টাইগার সাহেব। এদিকে পুরান ঢাকায় লালবাগ কেল্লার আগাদিকে এক বিশাল জনসভা হচ্ছিল। মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল জনসভায়। কথায় আছে ভালো কাম করলে শত্রুর অভাব হয় না, সে শত্রুতা করছিল দুইজনা বানর। দুইজনা বানর জনসভায় বোমা মারবে কহে দুইজনাতে দুটা বোমা নিয়ে জনসভার দিকে যাচ্ছিল। যাইতে যাইতে এক সময় বানরের কাছে বোমা ফাটে যায়। ঘটনাস্থলে হারগে একজন প্রতিনিধি আছে, হারা এখন সরাসরি তার সাথে কথা কব। এমএমডি নায়ক ভাই, ঘটনাস্থলের সব গালা খবর হারাকে কহেন। ধন্যবাদ। আজ বিকাল চারটার সময় পুরান ঢাকায় একটি সচেতনমূলক জনসভার আয়োজন করা হয়। ওইখানে মেলায় মানুষের ভিড়, একদিকে জনসভা চলছে আর ওইদিকে জনসভায় বোমা ফাটার লাগে দুইজন শয়তান বানর বোমা লিয়ে আসছিল। আস্তে আস্তে জনসভার প্রায় 500 গজ দূরে বোমাটা ফাটে যায়। সতে সতে শয়তান বানর দুটা ঘটনাস্থলে মারা যায়। ফাঁকা জায়গায় বোমা ফেটে যাওয়ার লাগে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটা কথা না কইলি লয়, রাখে আল্লাহ মারে কে, আল্লাহ যদি সহায় হয় সৎ মানুষের হবে জয়। ধন্যবাদ আপনাকে, মেলা মেলায় ধন্যবাদ, শুতে থাকেন হারগে। প্রিয় দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি লিনু, ফের আবার নতুন নতুন সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। শুতে থাকো, দেখতে থাকো হারগে সংবাদ প্রতিদিন।